এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাহ, আলো তো পুরো অন্যভাবে খেলছে দেখছি। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই বিরুদ্ধে মহিলা মহল তৈরি করছো, হ্যাঁ? এবার তো আমাকে একটু অন্যভাবে খেলতে হবে। সে তুমি যেভাবে ইচ্ছে খেলো, আলোর খেলাটা একটু বন্ধ করো বর্দা, আর নিতে পারছি না। নিতে আমিও পারছি না ভাই, এর বেশি দিন যাতে নিতে না হয় সেই চেষ্টাই করবো। সে তুমি প্রত্যেকবারই বলো, আবার শেষ সময় এলে তুমি পিছিয়ে যাও, জানো তো। আরে পিছিয়ে আমি যাই না রে, সময় ভাগ্যটাকে আমাকে পিছিয়ে নিয়ে চলে আসে। তাই এবার আলোকে জেতার আগে আমার এই সময় আর ভাগ্যটাকে জিততে হবে। এবারই মহিলাদের হাতে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, এবার শেষ চেষ্টা করব। এবার দুর্গাপুজোর আগেই সব শেষ হয়ে যাবে, এবারে আর আমি কিছুতেই পিছিয়ে আসবো না রেডিতে। আলোরা ওই কি যেন নাম, সুশোভন গোস্বামী, এই সুশোভন গোস্বামীকে খুঁজে বার করার চেষ্টা করবে, আর আমি চেষ্টা করবো ওই খুঁজে পেয়ে যাতে কোনো লাভ না হয়। আলো সুশোভন গোস্বামীকে খুঁজে পাওয়ার আগে ঈশ্বর আলোর খোঁজ পেয়ে যাবে, দেখে নিস তুই। সুশোভন বাবুর মামা হঠাৎ আমাদের এরকম একটা জায়গায় ডাকলেন কেন বলতো? মিস্টার গোস্বামী হয়তো বর্দার জন্য গা ঢাকা দিয়ে রয়েছে, কিন্তু ওনার মামা এরকম একটা জায়গায় কেন থাকতে যাবেন? সেটাই তো বুঝতে পারছি না, আর ওনাকে তো আশেপাশে কোথাও দেখতেও পাচ্ছি না, উনি কোথায়? মামা বাবু, মামা বাবু, আলো আমার ঠিক লাগছে না জানো তো, আমি এখানে একা এলে আমি এতটা টেনশন করতাম না, যেহেতু তুমি আছো আমার খুব টেনশন হচ্ছে। আমি একটা কথা বলি, তুমি চলো এখান থেকে, না আমরা বেরিয়ে যাই, চলো। দাঁড়াও, এত দূর এলাম সত্যিটা জানার জন্য, সত্যিটা না জেনেই চলে যাব? দাঁড়াও, দেখা যাবে কি হবে না। মামা বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা এসেছি, দেখুন আমরা কিন্তু ঠাম্মির কাছ থেকে আপনার নাম্বার পেয়ে আপনাকে ফোন করে এখানে এসেছি, আপনি তো এখানে আসতে বললেন আমাদের, তাহলে এখন আপনি কেন আমাদের সামনে আসতে চাইছেন না? দেখুন দেখুন মিস্টার গোস্বামীর ব্যাপারে আমরা সব জানি, উনি কিভাবে ঠাম্মির প্রাণ বাঁচিয়েছিল সেই সব কিছু জানি, ঠাম্মি সবকিছু আমাদের বলেছে। আপনি বিশ্বাস করুন, আপনি ভয় পাবেন না, আমরা মিস্টার গোস্বামীর ভালো দিকটাই আপনার কাছ থেকে জানতে এসেছি, আমরা কোনো পুলিশ নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছি। আপনি কোথায়? প্লিজ বেরিয়ে আসুন। আলো আলো চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, আমার মনে হচ্ছে না কেউ একজন মজা করছে আমাদের সাথে। আচ্ছা উনি যদি এখানে নাই থাকেন তাহলে আমাদের এখানে ডাকলেন কেন? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? দেখুন আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা সত্যিটা জানবো কি করে? ওই দেবরাজ চ্যাটার্জির এগেন্সে স্টেপ নেবো কি করে? না ছাড়ো, চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো দাঁড়াও, আপনি হ্যাঁ আমি সুশোভন গোস্বামী, রাধা।
রাধা মাধব রাধা মাধব। আমার মামা নয়, আমি তোমাদের ফোন করে এখানে ডেকে এনেছি। মানে কেন? কারণ কারণ ছাড়া সুশোভন গোস্বামী কোনো কাজ করে না, আর কারণ ছাড়া রাধা মাধব আমাকে দিয়ে কোনো কাজও করান না। রাধা মাধব রাধা মাধব। ইয়ম তত থা তে ইয়ম তা হা, আবার করো। তে ইয়ম তত থা তে। মেজ বৌদি বলছি কি, এইরকম বোর্ড যদি আর কয়েকটা পাওয়া যেত না, তাহলে বাড়ির বাইরে এই চত্বরে প্রচারটা একটু বাড়ত, বুঝলে? মানে আমি যতদূর জানি আমাদের চত্বরে নাচের স্কুল নেই, তাই লোকজনের কাছে খবরটা গেলে না স্টুডেন্ট পেতে বেশি সময় লাগতো না। হ্যাঁ অদ্রিজা, আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু কি বল। চুপ! এ ভদ্রলোক এবার এখানে নাচন কোদন হচ্ছে? নাচন কোদন? আমি এত বকতে পারবো না, সাহস কোথা থেকে হয়েছে? আমি এত বকতে পারবো না। তুমি যদি এই কাজটা না করতে, তাহলে পরে এই ঘটনাটা ঘটতো না। কি 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 দেখছো হা করে? মারামারি শিখবে। অতএব এখান থেকে পালাও, পালাও, পালাও। শিখবে নাচটা কার দেন? আমার থেকে আমি শেখাবো, খুব সুন্দর করে শেখাবো। আমি পালাও বলছি, এখন সময় আছে, নইলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। চুপ করে দাঁড়ো, এই শোনো, তোমরা একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না। এনার শুধু মুখে বড় বড় কথা বলে, কিচ্ছু করার ক্ষমতা নেই। ক্ষমতা নেই তো, দেখবে ক্ষমতা নেই। আচ্ছা।